এই যে ব্রেকফাস্ট রেডি, আজকে বানিয়েছি ডিম পাউরুটি। যেরকম চায়ের দোকানে বিক্রি হয় ওই রকম ডিম পাউরুটি। সোমনাথেরটা কেটে কেটে পিস করে দিয়েছি, ও ওইভাবে খেয়ে নেবে কাঁটা চামচ দিয়ে। আর আমারটা এটা। হ্যালো গাইজ, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে সকালবেলা, এখন মানে উইকেন্ডের সকালবেলা, কিন্তু এই উইকেন্ডটা আমার, আমি একটু ডাউন আছি। মানে আমার অ্যাকচুয়ালি কোমরে না, স্কুলে যেতে আসতে কোনো সময় বাসে বা স্কুলের মধ্যে কোনো সময় আর কি খিঁচ লাগা যেটা বলে না, হঠাৎ করে লেগে গেছে, তাই জন্য কোমরে ভীষণ ব্যথা। তা আমি কালকে ব্লগ দিতে পারিনি স্কুলের, মানে উইকডেজের কোনো ব্লগ দিতে আর পারিনি, একটাই ব্লগ হয়তো গেছে। তিন দিন ব্যথাটা ভীষণ জ্বালাচ্ছে। আজকে ফুল রেস্ট নেবো ঠিক করেছি, বাড়িতেই থাকবো, কোথাও বেরোবো না। তো দেখলে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আজকে লাঞ্চে বেশ ভালো ভালো খাবার দাবার আছে। ওয়েদারটা মোটামুটি বৃষ্টি, একটুখানি মেঘলা করছে, এরকম ওয়েদার। এখন হালকা একটুখানি রোদ্দুর দিয়েছে, কিন্তু বৃষ্টিও হচ্ছে এরকম আর কি। তো বাবা ইলিশ মাছ আনতে গেছে, আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। তো উইকেন্ডে জেনারেলি আমরা একটুখানি ফ্ল্যাটটাতে যাওয়ার চেষ্টা করি, একটুখানি ফ্ল্যাটে গিয়ে টাইম কাটানোর চেষ্টা করি, কিন্তু আমার যা অবস্থা বুঝতে পারছি না। মানে ছাদে উঠেছি খুব কষ্ট করে জাস্ট ব্লগটা শুরু করব বলে, ঘর থেকে ব্লগ শুরু করতে সবসময় ভালো লাগে না, তাই জন্য ছাদ একটু হাঁটাচলা করাও ভালো যদিও। তো শুরু হচ্ছে আজকের ব্লগটা নতুন করে, তো দেখতে থাকো আজকে সারাদিন কী কী করি। আর প্রে করো আমি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ আমি না একদম প্রচণ্ড ছটফট করে সারাদিন চলি। মানে আমার স্কুলেও সবাই জানে আমি আমি সবসময় মানে এদিক ওদিক করি, ছোটাছুটি করি, কোনো সময় আর কি চুপচাপ বসে থাকার মতো পাবলিক টাইপের নই। কিন্তু এখন আমার হাঁটাচলা করতে, বসতে, উঠতে ভীষণ ব্যথা লাগছে, মানে কোকিয়ে যাওয়ার মতো। আবার আমি এমনও খুব একটা ব্যথাও সহ্য করতে পারি না, আতুষি টাইপের। দেখা যাক ব্যথাটা ঠিক হয়ে গেলে ভালো। আর আমার মনটাও আজকে একটু খারাপ, মানে ভেবেছিলাম এই উইকেন্ডটা পুরো ফ্রি থাকবো, কোথাও কোনো প্ল্যান্স নেই, মায়ের কাছে যাব, কিন্তু যেতে পারলাম না। না হলে প্ল্যান করেছিলাম ফ্রাইডে, তোমাদের কাছে ভালো ভালো ব্লগও আসতো, প্ল্যান করেছিলাম ফ্রাইডে স্কুল করে একেবারে চলে যাব, আর সোমনাথ এখান থেকে অফিস করে চলে যাবে, সেটাও হলো না, তাই জন্য মনটা খুবই খারাপ। যাই হোক, এই উইকেন্ডটা আমার জন্য একদম ভালো নয়, কিন্তু তোমরা সবাই যেন খুব ভালো করে উইকেন্ড কাটাও। আমি কী কী করি সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো। এই যে লাঞ্চের টাইম, ইলিশ মাছে মা নুন হলুদটা মাখিয়ে নিচ্ছে, আর সাথে একটু ডিম আছে, মাছের তেলও আছে। এই যে কাঁচা লঙ্কাগুলো আছে মাছের তেলের মধ্যে না, এই যে গরম তেলটা, এর মধ্যে শেষের দিকে কাঁচা লঙ্কাটাও ভেজে তুলে নিই, ভাতের সাথে মেখে খেতে বেশ ভালো লাগে। আর আজকে আর একটা জিনিস স্পেশাল আছে, সেটা হচ্ছে আমোদি মাছের ঝুরঝুরে ভাজা। এইটা হচ্ছে আমোদি মাছের ঝুরঝুরে ভাজা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। ওটা রান্না দিদি করেননি, রান্না দিদি বাঁধাকপিটা করেছে। একদম শুকনো শুকনো আজকে বাঁধাকপি, ইলিশ মাছের ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা আর আমোদি মাছ ভাজা। মা তো মনে হয় বাঁধাকপিও নেয়নি, না শুধুমাত্র আমোদি মাছের ওই ঝুরঝুরে ভাজা আর ইলিশ মাছ ভাজা। দুপুরবেলাতে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে এসে বৃষ্টি উপভোগ করতে বেশ ভালো লাগে। আর আমি একটা বই নিয়ে নিয়েছি, এই বইটা পড়লে না মনটা ঠান্ডা হয়ে যায়, থিঙ্ক লাইক আ মন। যদি ওই বইটা অনেকবার পড়েছি, আমার একটা বন্ধু আমাকে টেক্সট করেছিল, বইটা অনেকবার পড়েছি, কিন্তু কিন্তু পার্টিকুলার কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো আবার আবার পড়তে খুব ভালো লাগে। এই যে এখন ব্যথা লাগছে,
অন্য কিছু তেমন কাজ নেই, অন্য কিছুতে ব্যস্ত নেই, তাই জন্য অনেক কিছু মাথার মধ্যে ভাবনা চিন্তা আসে। সেগুলো সমস্ত ভাবনা চিন্তাকে মানে সরিয়ে দিয়ে মনটাকে ঠান্ডা করে দেয়, একটা পজিটিভ ভাবনা চিন্তা ভাবতে সাহায্য করে রক্তনা। বই পড়া সবসময়ই খুব ভালো, আর এই ধরনের বই পড়লে মন আরো ভালো হয়ে যায়। কোথায় আছি এখন বলুন তো? চলে এসেছি ফ্ল্যাটে, জাস্ট শুয়েছিলাম, শুয়ে শুয়ে মনে হলো যে বৃষ্টিটাও থেমে গেছে, যাই একটুখানি ফ্ল্যাটে ঘুরে আসি। সোমনাথ তো বললো, অ্যাকচুয়ালি সোমনাথ অনেকক্ষণ থেকেই বললো, সোমনাথ অনেকক্ষণ থেকে বলছিল আর কি, আমি আর কি কোমরের ব্যথার জন্য ইচ্ছা করছিল না, মানে ল্যাগ খেয়ে যাচ্ছিলাম, উঠবো না ভাবছিলাম, কিন্তু এখন মনে হলো যাই একটু ঘুরে আসি। চলে এসেছে ফ্ল্যাটে, এখন একটুখানি দুপুরবেলাটা সন্ধ্যেটুকু কাটাবো। সন্ধে হয়ে গেছে, বাইরে এখনো পুরো সন্ধে হয়নি, কিন্তু তাও সন্ধেটা দিয়ে দেব, তারপরে দুজনে এক কাপ গরমা গরম চা খাবো। তুমি কি ম্যাগি বা স্যুপ কিছু খাবে, না চা আর বিস্কুট শুধু? শুধু চা বিস্কুটই খাবে এখন? ঠিক আছে, তারপরে যদি খিদে পায় তখন আবার দেখা যাবে। ঠিক আছে ঠিক আছে, আগে সন্ধেটা দিয়ে নিই। পারফেক্ট এই কালারটা আমার ব্যাপক লাগে, মানে পুরো কালো মতো কালারগুলো একদম ভালো লাগে না। আর এই প্লেটগুলো দেখছেন, এগুলো না সোমনাথ জাপানে যখন অনসাইটে গেছিল ওখান থেকে নিয়ে এসেছিল। আমরা বেশ খানিক্ষণ হলো চলে এসেছি, এখন ডিনারের টাইম, আমরা বাড়ির চলে এসেছি আর কি। আজকে বাবা খাওয়াচ্ছে চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, এটা বাবা ট্রিট দিচ্ছে। সোমনাথ ওদিকে খেলা চলছে বলে ওটা দেখছে। আর মণিমা এসেছে বলে স্পেশাল ট্রিট, আরও মণিমা পুজোর জামাকাপড় নিয়ে এসেছে, আর এদিকে তাই জন্য তাস খেলাও চলছে। চলুন আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।